পাখির চোখে দেখলে মনে হবে অসংখ্য খণ্ড পুকুর বা মাছের ঘের দেখে বোঝার উপায় নেই এটি এক সময়ের খরস্রোতা ও গভীর চাকির পশার নদী দখলের কারণে এখন অস্তিত্ব সংকটে প্রাকৃতিকে জলাধারটি কুড়িগ্রামের ইটাকুড়ি থেকে থেত্রাই পর্যন্ত প্রায় বিশ কিলোমিটার নদীর পাঁচটি মৌজাবিল শ্রেণীভুক্ত যার আয়তন দুশো পঁয়ষট্টি দশমিক এক তিন একর এর মধ্যে দুশো পঁয়ত্রিশ দখল করে প্রভাবশালীরা গড়ে তুলেছেন নানা অবকাঠামো ও মুচ্ছ খামার প্রশাসনের পক্ষ থেকে এরই মধ্যে বাইশ জন দখলদারের একটি তালিকা প্রকাশ করা হয়েছে স্থানীয়রা জানান সত্তর দশকের পর থেকে প্রভাবশালীরা নদীটি দখলে নিতে থাকে পানিটা এই দিক দিয়ে এই পেগে চলে গেছে এখন সব বন্ধ করে দিয়েছে হাজার হাজার একর জমি আবার বলে আর কি পাঁচ একর ওমরা সাত একর ওমরা দশ একর এইভাবে এইভাবে মনে করে গ্রেফতার যখন যে সরকার এসেছে এর মধ্যে তাদের লোকজন ক্ষমতাসীনরা দখল করে নিয়ে পুকুর বানিয়েছে চাকরির প্রশ্ন নদীর মাঝ বরাবর এভাবেই আড়াআড়িভাবে প্রায় পাঁচশো মিটার পাকা সড়ক নির্মাণ করে বন্ধ করা হয়েছে মূল প্রবাহ এর ফলে উজানের প্রায় বিশ হাজার হেক্টর আবাদী জমি অনাবাদিতে পরিণত হয়েছে একটা সময় এসব জমিতে তিন ফসল উৎপাদন হলেও এখন বোরো ধান উৎপাদন করতে পারলেও কৃষকরা বলছেন অধিকাংশ সময় পানি আটকে থাকবার কারণে সেটিও এখন চরম ঝুঁকিতে পড়ছেন তাদের দাবি যত দ্রুত সম্ভব পানি নিষ্কাশনের যে বাধাগুলো সেটি উচ্ছেদ করবার নদীর উজানে বাসিন্দা সিকান্দার আজাদুল হক কয়েকজন কৃষক জানালেন কিভাবে বিভিন্ন জায়গায় পানি নিষ্কাশনের প্রতিবন্ধকতা তৈরির ফলে ধ্বংস হয়েছে ফসলি জমি পানিটা যাওয়ার যা রাস্তাটা ছিল সেখানে একটা আড়াআড়ি ভাবে একটা পাকা রাস্তা তৈরি করা হয়েছে সেখানে কোনো ব্রিজ নাই তিন ফসলি জমি এখন এক ফসলি যে করি তারও আমরা জলাবদ্ধ যন্ত্র পাইই না নদী উদ্ধারে বিভিন্ন সময় নদী কমিশন উচ্চ আদালত নির্দেশনা দিলেও তেমন কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি উচ্চ আদালত যে নির্দেশনা দিয়েছে সেটাও এক বছর পেরিয়ে গেছে আমরা মনে করি উচ্চ আদালতের নির্দেশনা অনুযায়ী সরকারের আইনের নিরিখে চাকির পসার ক্ষেত্রে যা প্রয়োগ করা দরকার বর্তমান প্রশাসন তাই প্রয়োগ করবে তবে জেলা প্রশাসনের দাবি নদী উদ্ধারে কার্যকরী পদক্ষেপ নেওয়া হচ্ছে এখানে কিছু জমি পূর্বে ব্যক্তি মালিকানা রেকর্ড হয়েছে তার প্রেক্ষিতে আমরা বিজ্ঞ আদালতে মামলা দায়ের করেছি তাছাড়াও এখানে বেশ কিছু অবৈধ দখলদারও আছে তাদের ইতিমধ্যে নোটিশ করা হয়েছে এবং আইনানুক পদ্ধতি অবলম্বন করে খুব দ্রুতই সেগুলো উচ্ছেদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে চাকরি পশার নদীর উৎপত্তি ইটাকুড়ি আর প্রবাহ মিলেছে তিস্তায় naظmuاliسلam nisat شhomaشonbat gurigram